আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটি হবে আমরা কিভাবে একটি কার্ডিং মেশিনের ওয়েস্টেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারি। তো বন্ধুরা, আপনারা এই ক্যালকুলেশনটি বোঝার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝে যেতে পারবেন কিভাবে একটি কার্ডিং মেশিনের ওয়েস্টেজ পার্সেন্টেজ বের করতে হয়। তাহলে বন্ধুরা চলুন আমরা আমাদের ক্যালকুলেশন শুরু করি। প্রথমে আমার এম্পটি ক্যান অর্থাৎ খালি ক্যানের ওয়াইড কত আছে সেটি দেখতে হবে। তারপর স্লাইভার, যখন আমি ওয়েস্টেজ নেওয়া কমপ্লিট করব তখন স্লাইভার সহ আমার খালি ক্যানের ওয়াইড কত আছে সেটি দেখে নিতে হবে। এখানে আমার খালি ক্যানের ওয়াইড আছে, স্লাইভার সহ খালি ক্যানের ওয়াইড 54 কেজি। তারপর ওয়েস্টেজ কতটুকু কালেক্ট করছি সেটি আমি ওয়াইড দেব। আমি ওয়েস্টেজ কালেক্ট করছি 658 গ্রাম। এখন আমার বের করতে হবে ওয়েস্টেজ পার্সেন্টেজ কত। তো বন্ধুরা, ওয়েস্টেজ পার্সেন্টেজ বের করার জন্য আমি এই ফর্মুলাটির সাহায্য নেব। ওয়েস্টেজ ডিভাইডেড ওয়েস্টেজ যোগ স্লাইভার ওয়াইড ইনটু 100। তো আমার ওয়েস্টেজ ছিল 658 গ্রাম, এর নিচে দিলাম ওয়েস্টেজ 658 গ্রাম ওয়েস্টেজ যোগ স্লাইভার 10 কেজি, এখানে ইনটু 100। তো আবার এখানে আমি যদি 658 গ্রামের সাথে গুণন দিই তখন আমার হবে 65.8, সেটাই। আবার এখানে যদি আমি 10-এর সাথে 658 গ্রাম যোগ করি তাহলে 10 কেজি 658 গ্রাম হবে। তো আপনারা যদি 65.8 কে 10.658 গ্রাম দিয়ে ভাগ করেন তাহলে আপনারা এই ওয়েস্টেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এভাবে একটি কার্ডিং মেশিনের ওয়েস্টেজ খুব সহজে বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের ভিডিওটিতে দেখে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।